মা যেমন মেয়ে তেমন হবে না, এটা কোনো কথা হলো? মা এক, মেয়ে আরেক। বন্ধুরা, আজকের ভিডিওটা কার জন্য তোমরা বুঝতে পারছো তো? আজকের ভিডিওটা মাই ডিয়ার্স, চলে এসেছি আমাদের মানে তোমাদের প্রিয় কণিকাদির মেয়ের বিষয়ে কথা বলতে। অনেক সময় তো আমরা দেখে থাকি কণিকাদির নিজের ভিডিওতে নিজেকে নিয়েই গুণগান করতে থাকে, সো আমরা তার মেয়ের বিষয়ে কিছু জানতে পারি না। তো আমি তোমাদের জানাবো তার মেয়ের বিষয়ে, তার মেয়ে কেমন, তার বিহেভিয়ার কেমন, সে এত ছোটোতে কেমন কেমন বিহেভিয়ার দেখায়, চলো আমি তোমাদের জানাবো। সবচেয়ে আগে বলি যে সে একজন কণিকাদি মানে বড় ইউটিউবার, মাই সিম্পল লাইফ স্টাইলের বড় ইউটিউবারের মেয়ে, একজন বড় ইউটিউবারের মেয়ে হিসেবে তার কেমন বিহেভিয়ার থাকা উচিত, কেমন বিহেভিয়ার করে আর কেমনভাবে সে চলে, সেটাই তোমাদের সাথে আলোচনা করব। তো বর্তমানে আমি এখন ছাদে আছি আর ছাদে থেকে তোমাদের সাথে বেশ ভালোভাবে এনজয়লিভাবে কথা বলছি। এখানে প্রচণ্ড পরিমাণে ধ্যা ধ্যা করে বাতাস আসছে, যেটা তোমাদের ক্যামেরাও নিশ্চয়ই বুঝতে পারছো, আর রৌদ্রও প্রচণ্ড জোরে দিচ্ছে। তো চলো। হে মাই ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঞ্চমী ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর ভালো থেকো, আর দেখতে থাকো ভিডিওটা। আর কণিকাদিকে বলি, তুই ভিডিও না দেখে আমি শুনেছি নাকি তুমি সবাইকে তোমার বিষয়ে, যে তোমার মেয়ের বিষয়ে, উজ্জ্বলদার বিষয়ে যে ভিডিও করছে তাদেরকে নাকি স্ট্রাইক দিচ্ছ। তো সবচেয়ে আগে তোমাকে বলি, প্লিজ ভিডিওটা দেখে তারপরে কিন্তু কোনো কিছু করো। তুমি যা কিছু স্টেপ নিই, ভিডিও দেখে স্টেপ নেবে, তার চেয়ে আগে চলো ভিডিওটা দেখতে থাকি, তাহলে স্টার্ট। নিজের মেয়েকে নিজে নিজেভাবে কেমনভাবে নিজে আমাদের কাছে প্রেজেন্টেড করে আর কেমনভাবে সে থাকে। সো অনেকেই কোয়েশ্চেন করেছে যে মেয়ে তোমার মেয়েকে কম বেশিরভাগ ক্যামেরা নিয়ে আসো না, কেমন তোমার মেয়ের বিষয়ে আমরা কোনো কিছু জানতে পারি না। তো রিসেন্টলি কণিকাদি বলেছে যে নিজের বিষয়ে তো নিজের মেয়ে সবাই নিজেছে ভালো বলে, কিন্তু আমি কি বলছি তোমরা দেখো, আর ভিডিওটা না দেখে স্কিপ করে কেউ গেছো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে না, আর নিশ্চয়ই বাজে কমেন্ট করে চলে যাবে। তো ভিডিও না দেখে কেউ বাজে কমেন্ট করার আশাটা করো না প্লিজ। তো ভিডিওটা অবশ্যই দেখো আর দেখতে থাকো। একজন বড় ইউটিউবারের মেয়ের নাম কি? কণিকাদির মেয়ের নাম হলো আয়ুষ্মিতা আর বড়ের নাম কি? উজ্জ্বলদা। তো উজ্জ্বলদা, তোমরা তো জানোই সবাই কণিকাদির ভিডিও দেখো, তোমাদের পছন্দের দিদি, পছন্দের সবারই খুব ভালো। তো তার নিশ্চয়ই তার বিষয়ে কিছু যদি খারাপ বলি তোমাদের খারাপ লাগতেই পারে, কিন্তু আমি যা বলবো সেটা মন দিয়ে শুনো। নিশ্চয়ই হয়তো কথাটার মধ্যে কিছুটা সত্যি থাকতে পারে, কিছুটা ভুলও থাকতে পারে, তাহলে ভিডিওতে দেখো আর কী ভুল আছে আর কী সত্যি আছে তোমরা নিজেই জানতে পারবে। মানে তোমাদের প্রিয় 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 মানে সিম্পল লাইফস্টাইলের কণিকাদির মেয়ের বিষয়ে সে কেমন। কণিকাদি তো আমাদের সবার কাছে নিজেকে প্রেজেন্ট করে, কিন্তু আমরা মেয়েকে কেমন দেখলাম, মেয়েকে কেমনভাবে আমাদেরকে প্রেজেন্ট করছে? কারণ এ যে কণিকাদি হিসাবে বড় ইউটিউবার হিসেবে আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পাই, অনেক কিছু জানতে পাই কীভাবে মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতে হয়। ইউটিউবে আসার কথাটাও কিন্তু আমরা তাদের কাছ থেকে অনেকেই জানতে পারি, যে অনেকেই আমাদের ইন্সপিরেশনটা তারাই হয়ে থাকে যে কীভাবে আমরা আসবো। কিন্তু তাদের মানে যখন ফ্যামিলির কথা আসে তাদেরকে, তারা সেই বিষয়ে কিন্তু আমাদেরকে অনেক ভাবতে হয় যেটা ওরা ভাবে না। সেই বিষয়ে বলছি যে কণিকাদির একটা মেয়ে আছে, সেটা হলো আয়ুষ্মিতা। আর আয়ুষ্মিতাকে আমরা অনেকবারই ক্যামেরায় দেখতে পাই না। কেন দেখতে পাই না? আয়ুষ্মিতা কেমন তোমরা জানতে চাও? এই যে বড় ইউটিউবার হিসেবে আয়ুষ্মিতা কেমন দেখতে, মানে তার বিহেভিয়ার কেমন, তার মা এত বড় ইউটিউবার তার বিহেভিয়ার কেমন হওয়া উচিত? সত্যি বলতে গেলে যে কণিকাদির মেয়ে আছে আয়ুষ্মিতা, তার যে বোন উজ্জ্বলদা কিন্তু মানে কিছু করতে পারে না সত্যি। তো তবুও কিন্তু মানে কণিকাদি এতটা কম্প্রোমাইজ করে থাকে, সত্যি খুব ভালো লাগে যে এতটা অ্যাডজাস্টমেন্ট সব কিছু করে সংসারটাকে খুব ভালোভাবে মেনটেন করে চলে। তো কণিকাদির কাছ থেকে তেমনি কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি। তেমনি কিন্তু ওর মেয়েও সেম টু সেম কণিকাদির মতো হয়েছে, কি বলতো? সবচেয়ে বড় কথাটা হলো যে কণিকাদি তার মেয়ে যেভাবে, তা কণিকাদি যেভাবে মানে একজন প্যারালাইজড বা একজন অসুস্থ মানে হাজব্যান্ডকে কী সুন্দরভাবে কেয়ার দিয়ে কী সুন্দরভাবে মেনটেন করছে, সংসারটাকে ভালোভাবে মেনটেন করছে, একটা ভিডিও প্রতিদিন ভিডিও আপলোড করে করে মানে প্রতিটা কাজ করা, সত্যি আমরা দেখি যে কতটা কণিকাদি ব্যস্ত থাকে, প্রতিটা সময় কতটা হ্যান্ডেলিং করে, তো নিজেই সব কিছু হ্যান্ডেল করে, তো আমরা দেখতে পাই। তো সেম টু সেম কিন্তু কণিকাদির মেয়েও কিন্তু অমনি হয়েছে। অনেকবার কণিকাদি কিন্তু আমাদের ক্যামেরায় দেখাননি যে মেয়ে কেমন টাইপের হয়েছে, কেমন টাইপের করে, কিন্তু অনেক সময় ক্যামেরার পিছনেও কিন্তু অনেকগুলো বিহেভিয়ার বোঝা যায়। কণিকাদির মেয়েকে দেখলে বোঝা যাবে যে সে কতটা ভালো মেয়ে হয়েছে। সত্যি বলতে গেলে সে কিন্তু পড়াশোনাও খুব ভালো হয়েছে। বড় কথাটা হলো কি বলতো, সে কিন্তু নিজে নিজেই নিজের বাবার কেয়ার নেই,
অনেক সময় কণিকাদের ভিডিওতেও বলেছে যে আমার মেয়ে, সত্যি বলতে গেলে আমার মেয়ে এত ভালো হবে, আমি যখন তখন উজ্জ্বলকে কেয়ার দিতে পারি না, মানে উজ্জ্বলদাকে কেয়ার দিতে পারি না যখন, তখন কিন্তু কখনো কখনো কণিকাদের মেয়েও গিয়ে উজ্জ্বলদাকে খাইয়ে দিয়েছে, ও মানে গিয়ে মুখ মুছিয়ে দিয়েছে। ও উজ্জ্বলদা যেহেতু বিছানা থেকে উঠতে পারে না, হাঁটতে পারে না, অনেক সময় মেয়েও কিন্তু অত ছোট বয়সে মানে যথেষ্ট হেল্প, যথেষ্ট মানে কেয়ারিং হতে শিখছে। সত্যি কিন্তু এদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় আর অনেক কিছু মানে জানা যায় যে ও পরিবারে ফ্যামিলিতে অসুবিধা থাকলেও কীভাবে মেনটেন করে বড় হতে পারি একজন বড় ইউটিউবার কাছ থেকে। এই জন্য কি বলতো, ইউটিউব কিন্তু আমাদেরকে এই জন্যই এদেরকে মানে রেকমেন্ডেশনটা বেশি দিচ্ছে, কারণ কেন বলতো এদের কাছ থেকে অনেকজন অনেক কিছু ভালো ভালো জিনিস জানতে পারছে। তো আমি সেটা বলছি না, কণিকা দিদি তো যেহেতু সবার চ্যানেল স্ট্রাইক দিচ্ছে, তো আমি সেটা কিছু আমি তোমার যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে তুমি দাও, কিন্তু আগে ভিডিওটা দেখো, তারপরেই কিন্তু ভিডিওটা স্ট্রাইক দেবে, কেমন? কণিকাদি নিজের বিহেভিয়ার তো নিজের মানে গুণ আমরা সবাই দেখেছি, যে খুব একটা মানে গরিব ফ্যামিলি থেকে মানে একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে খুব ভালো পজিশনে গেছে, ইউটিউবে একটা ভালো স্ট্যান্ড করেছে, কিন্তু তার মেয়ে এখন ছোটো, কিন্তু ছোটোতেই সে এত ভালো মানে বিহেভিয়ার আমি মানে না দেখলে হয়তো বুঝতে পারবে না তোমরা। অনেক সময় দেখা যায় যে কী বলতো, অনেক সময় কণিকাদি বলেছে যে আমি তো উজ্জ্বলকে অনেক সময় উজ্জ্বলটাকে অনেক সময় খাওয়াতে পারি না, অনেক সময় কাজে কাজে ব্যস্ত থেকে যাই, তো অনেক সময় কী হয় বলতো, উজ্জ্বলদার মানে খাওয়ানোর মানে দায়িত্বটা তার মেয়ে নিয়ে নেই, কখনো খাওয়ার মুখ মুছে দেওয়ার, তারপরে কী বলতো নিজেই পড়াশোনা করতে বসে যায়। এত সুন্দর মানে সত্যি বলতে গেলে একজন বড় ইউটিউবারের মেয়ে কেমন হওয়া উচিত ছিল, আমরা কেমন ধারণা করতাম যে সে হয়তো মানে একটা দাদাগিরি পোনা এমন ভাবটা থাকবে, কিন্তু নয়, তেমনটা নয়। মেয়ের এত শান্ত বেরিয়ে গেছে, আর পড়াশোনা রিসেন্টলি তো আমরা ব্লগিংয়ে দেখছি যে পড়াশোনা এত ভালো করে মন দিয়েই সে মানে খুব ভালো করে শিখেছে। সত্যি বলতে গেলে যে তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যে মেয়ে একসাথে পরিবার ফ্যামিলি সব কিছুকে মেনটেন করে মেয়েকে ভালোভাবে মানুষের মতো মানুষ করার ইচ্ছাটা আর এভাবে এগিয়ে যাওয়াটা তাদের কাছ থেকে আমরা একমাত্র মানে শিখতে পারি। আর মেয়ের কথা বলতে গেলে কী বলতো, মেয়েটা এতই ভদ্র হয়েছে যে সত্যি বলতে মা যে ভিডিও করছে তা কিন্তু ক্যামেরায় এসে উঁকি ঝুঁকি মারাটা তেমনটা কিন্তু অভ্যাসটাও কিন্তু আমরা দেখি না, আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কণিকাদি নিজেকেই ভিডিওতে প্রেজেন্ট করে, মেয়েকে খুব কমই প্রেজেন্ট করে। তো এই খুব কম প্রেজেন্ট করতে এর মানে কি, মেয়ে শান্তশিষ্ট হয়েছে আর কি বলতো, যেটুকু টাইমটা পারে ওইটুকু টাইমটাই শুধু মায়ের সামনে মানে ক্যামেরার সামনে মায়ের সঙ্গে আসে। মা যে অল টাইম ক্যামেরা নিয়ে ঘোরাফেরা করে সেই যে মায়ের পিছন পিছন ঘুরবে তেমনটাও কিন্তু নয়, সে যথেষ্ট একটা ভালো মানে আমি মনে করি যে দেখো সবসময় কিন্তু ক্যামেরার সামনে ভালো বললেই কিন্তু ভালো হয় না, অনেক সময় ক্যামেরার পিছনেও কিন্তু ভালো গুণগুলো দেখা যায়, ঠিক আছে না, ক্যামেরার পিছনে ভালো গুণগুলো থাকে। তো সবচেয়ে আগে বলবো সত্যি বলতে গেলে কণিকাদি তুমি তোমার মেয়েকে মানুষের মতো মানুষ করো, কারণ কী বলতো। তো আমি এখন কলকাতার মেন রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, তার জন্য হয়তো গাড়ির শব্দ আসতেই পারে, তা সেটা কিন্তু তোমরা ইগনোর করবে। আর সবচেয়ে বড় কথা হলো কণিকাদি তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে কিছু হয়তো বুঝতে পেরে থাকো, তাহলে তোমার ইচ্ছা তুমি আমার ছেলেটাকে ড্যামেজ করবে আর ভালো করবে সেটা বড় কথা নয়, বড় কথাটা হলো যে এখানে প্রচুর বাতাস বইছে, তোমাদের হয়তো কথাটা ডিস্টার্ব হচ্ছে। তো চলো আর বেশি কথা বলবো না, তোমার মেয়ে খুব ভালো হয়েছে, শান্ত হয়েছে, সুস্থ হয়েছে, আর পড়াশোনা তো খুবই ভালো, মন তার মানে খুবই ইন্টেলিজেন্ট দেখেই মনে হচ্ছে, খুব ভালো শেখেছে। তো যাকে তুমি মেয়েকে ভালো করে মানুষের মতো মানুষ করো, আর মেয়ে যেন ভালো হোক, বড় হোক তাড়াতাড়ি করে। তো চলো তারা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। অল অফ ইউ গাইস, টাটা, লাভ ইউ সো মাচ, টাটা।